রমজান মাসে সদকাতুল ফিতির আমরা আদায় করি প্রতি বছর। তো এই সদকাতুল ফিতির নবীজির কাছে জমা করা হলো, নবীজি এগুলা গোডাউনের মধ্যে রেখে দিস, আস্তে আস্তে ওখান থেকে সদকাতুল ফিতির আদায় করবে। তো এই গোডাউনের পাহারাদার নিযুক্ত করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি যাকাতি রমাদান। রমজান মাসের সদকাতুল ফিতির পাহারা দেওয়ার জন্য আল্লাহ নবী আমাকে নিযুক্ত করেছেন। রাতের বেলা আমি পাহারাদারি করতেছি, আতানি আতিন, একজন চোর আসছে রাতের বেলা, আসার পর ফাজালা ইয়াহসু মিনাত তাআম, চোর খাবারের মধ্যে হাত দিস, আহস্তুহু, আমি চোরকে ধরে ফেললাম। ধরার পর আমি তাকে বললাম, লা আরফা আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চোর তোমাকে আমি আল্লাহ নবীর কাছে উপস্থিত করব, নবীর কাছে আমি তোমাকে নিয়ে যাব, তোমাকে ছাড়ব না। চোর বলে, আবু হুরায়রা ইন্নী মুহতাজ, আমি অভাবী মানুষ, ওয়ালি ইয়ালুন, আমার পরিবার আছে, ওয়ালি হাজাতুন শাদীদা, আমার প্রচন্ড অভাবের কারণে আমি এখানে আসছি, মেহরবানি করে আজকের মতো ছেড়ে দাও, ওয়াদা করলাম, লা আউদু, আর কখনো আমি আসব না। মায়া লাগছে, চোররে ছেড়ে দিস। পরের দিন সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিষয়টা জানানোর জন্য আবু হুরায়রা গেছে। আবু হুরায়রা বলার আগে আল্লাহ নবী বলতেছে, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, ও আবু হুরায়রা, গত রাত বন্দি চোর তোমার সাথে কি কি করছে বলো। এর মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবীকে বিষয়টা জানানোর আগে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে পুরো বিষয়টা জানায়া দিছে। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোর আসছে, আসার পর আমি তাকে ধরলাম, আপনার কাছে আনতে চাইলাম, শাকা হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালা, প্রচন্ড অভাব পেশ করছে, তার অধীনে তার পরিবার আছে, এই কথা বলছে, ফারহিমতুহু ফখাল্লাইতু সাবিলা, আমার মায়া লাগছে, একটু দয়া করছি তার প্রতি, তাকে ছেড়ে দিছি। নবীজি বললেন, কদ কাযাবাকা ওয়া ইন্নাহু সায়ুদ, চোর মিথ্যা কথা বলছে তোমারে, সে আবার আসবে। চোর কি বলছে? মিথ্যা কথা, সে আবার আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বাক্যটি হলো তাওহীদের বাক্য। তাওহীদের মৌলিক চারটি শর্ত। শর্ত নাম্বার এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। শর্ত নাম্বার দুই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। শর্ত নাম্বার তিন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা মুখেও বলা, অন্তরে বিশ্বাস করা। চার নাম্বার শর্ত, সব কিছুর চাইতে আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসা। এই হলো তাওহীদের মৌলিক চারটি শর্ত। এক নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। সহিহ বুখারীর বর্ণনা 26 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী উসমান রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة. رسول الله صلى الله عليه وسلم বলেন, যে ব্যক্তি এই বিশ্বাস নিয়ে মারা যাবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস, জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর বললেন, বাশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিক লা ইউশরিকু বিল্লাহি শাইআ দখালাল জান্নাহ। নবী, আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানায় দেন, আপনার উম্মতের মধ্যে যারা এমনভাবে মারা যাবে যে আল্লাহর সাথে শিরিক করে না, সে জান্নাতে যাবে। এ হলো তাওহীদের এক নম্বর শর্ত। তাওহীদের দুই নম্বর শর্ত হলো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না।
সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ আল্লাহ তাআলা বলেন প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে রাসূলকে বিশ্বাস করে সুম্মা লাম ইয়ারতাবু সামান্য সন্দেহ করে না وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله جرا নিজেদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন আমি তাদেরকে কোরআনে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম যারা আল্লাহকে বিশ্বাস করে রাসূলকে বিশ্বাস করে সামান্য সন্দেহ করে না আল্লাহর ভাষায় তারা হলো খাঁটি সত্যবাদী ঈমানদার তাওহীদের 3 নম্বর শর্ত মুখে বলবো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অন্তরে এটা বিশ্বাস করা মুখে এক অন্তরে আরেকটা এমন যেন না হয় সূরাতুল ফাতহের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন يقولون بألسنتهم ما ليس في قلوبهم তারা তাদের মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরের মধ্যে নাই তারা তাদের মুখ দিয়ে তা বলে যা তাদের অন্তরের কথা না মুখ দিয়ে এমন কথা বলে যেটা তাদের অন্তরের কথা না তাওহীদের 3 নম্বর শর্ত কেউ যদি মুখ দিয়ে বলে আল্লাহ ছাড়া ইলাহ নাই আর অন্তরে ভিন্ন কিছু তাহলে 3 নম্বর শর্ত পূরণ হলো না মুখেও বলতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অন্তরেও এটা বিশ্বাস করতে হবে তাওহীদের 4 নম্বর শর্ত আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা সহিহ বুখারীর বর্ণনা 16 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান নবী বলেন কারো মধ্যে যদি তিনটা বৈশিষ্ট্য থাকে সেই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করবে এক নম্বর আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া যা কিছু আছে সবকিছুর চাইতে আল্লাহকে আর তার নবীকে বেশি ভালোবাসা দুই নম্বর আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ কোন মুসলমানকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসা তিন নম্বর আইয়াকরাহ আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার আগুনের মধ্যে পুড়ে যাওয়া যেমন অপছন্দ কুফরি করা তেমন অপছন্দ হওয়া কেউ যদি আপনাকে বলে 10 কোটি টাকা দিব তুমি আগুনের মধ্যে পুড়ে যাইবা কেউ রাজি হবে না কারণ পুড়ে যাওয়ার পর 10 কোটি টাকার কোনো লাভ নাই তেমনি ভাবে টাকা দিয়ে যদি বলে তুমি কুফরি করো তখন সে বলবে যেমন আমি আগুনের মধ্যে পড়তে চাই না তেমনি ভাবে আমি কুফরিও করে জাহান্নামের আগুনে পড়তে চাই না এইভাবে কুফরি করাটাও তার কাছে অপছন্দ নবীজি বলেন আল্লাহর ভালোবাসা কোন মানুষকে আল্লাহর জন্য ভালোবাসা আর কুফরি করা অপছন্দ হওয়া এই তিনটা গুণ যদি কারো মধ্যে থাকে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ঈমানের স্বাদ দান করবেন তাহলে তাওহীদের 4 শর্ত 4 নম্বর শর্তটা হলো আল্লাহকে আর রাসূলকে বেশি ভালোবাসা এটা হলো 4 নম্বর শর্ত এই হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু এরপরে আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়ুম যিনি চিরঞ্জীব যিনি চির প্রতিষ্ঠিত চিরঞ্জীব চির প্রতিষ্ঠিত চিরঞ্জীব মানে হলো যাকে মৃত্যু স্পর্শ করে না মাইকম্যান ভাই বাইরের মাইকগুলো একটু কমায় দেন হ্যাঁ বাহিরের গুলো একটু কমায় দেন দূরে যেগুলো একটু কমায় দেন আল হাইয়ুল কাইয়ুম যিনি চিরঞ্জীব চির প্রতিষ্ঠিত
সূরা আর রহমানের 26-27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, আপনার মহামহিম সম্মানের রব শুধু আল্লাহ ছাড়া সব কিছু ধ্বংস হবে, শুধু আল্লাহ বাকি থাকবে। এই হলো আল হাইয়ুন। এরপরে আল্লাহ বলেন আল কাইয়ুম, যিনি চির প্রতিষ্ঠিত। আসমানের দিকে তাকায়, আসমান প্রতিষ্ঠিত তবে চির প্রতিষ্ঠিত না, জমিন প্রতিষ্ঠিত তবে চির প্রতিষ্ঠিত না। এই মাদ্রাসার মধ্যে সামনে দেখবেন লেখা আছে প্রতিষ্ঠিত অমুক সালে, কিন্তু চির প্রতিষ্ঠিত না। স্কুল কলেজ ইউনিভার্সিটি মসজিদের সামনে লেখা আছে প্রতিষ্ঠিত অত সালে, কিন্তু চির প্রতিষ্ঠিত না। চির প্রতিষ্ঠিত একমাত্র একজন, তিনি হলেন আল্লাহ। তার হুকুমে আসমান এইভাবে প্রতিষ্ঠিত আছে, জমিন প্রতিষ্ঠিত আছে তার হুকুমে, তবে তিনি হুকুম করলে আসমান শেষ, হুকুম করলে আবার জমিন শেষ হয়ে যাবে। সূরা রুমের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَمِنْ آيَاتِهِ أَمْ تَقُومَ السَّمَاءُ وَالْأَرْضُ بِأَمْرِهِ, আল্লাহ তাআলা বলেন আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন, আসমান আল্লাহর হুকুমে দাঁড়িয়ে আছে খুঁটি ছাড়া, জমিন স্থির হয়ে আছে পানির উপরে, জমিনের নিচে পানি, নিয়ম ছিল আমরা এইভাবে নাড়াচাড়া করা, পানির উপরে ভাসমান জমিন, আল্লাহ তাআলার হুকুম আছে আসমান দাঁড়িয়ে আছে, আল্লাহর হুকুম আছে জমিন এইভাবে আছে। আল্লাহ বলেন এই যে খুঁটি ছাড়া আসমান, ওয়া জাআলনা আস-সামাআ সাকফাম মাহফুযা, এই খুঁটিবিহীন আসমান আমি তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানায়া দিলাম। জমিনের মধ্যে যখন আমরা তাকাই, নিয়ম ছিল জমিন আমাদেরকে নিয়ে নড়াচড়া করা, আপনারা এইভাবে বসে ডাকতে না পারা এটাই ছিল নিয়ম, কারণ নিচে পানি, জমিন হলো ভাসমান, ভাসমান জমিন এইভাবে নড়াচড়ার কথা। আল্লাহ তাআলা বলেন আমার হুকুমে জমিন এইভাবে প্রতিষ্ঠিত আছে, জাননি কিভাবে জমিন আমি প্রতিষ্ঠিত রাখলাম, ওয়া জাআলনাল জিবালা আওতাদা, আমি পাহাড়কে পেরেক হিসাবে জমিনের মধ্যে বসায়া দিয়া এই জমিনকে নড়াচড়া বন্ধ করে দিয়ে তোমাদের জন্য বসবাসের উপযোগী বানায়া দিলাম। তাহলে আসমান প্রতিষ্ঠিত কার হুকুমে, জমিন প্রতিষ্ঠিত কার হুকুমে, চির প্রতিষ্ঠিত না, চির প্রতিষ্ঠিত একমাত্র কে, আল কাইয়ুম। এবার আমার সাথে একটু বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। মাগরিবের পর এশার পর মসজিদের মুসল্লি সবাই বের হয়ে গেছে, ইমাম সাহেব খতিব সাহেব মুয়াজ্জিন কেউ নাই, সামনে শীতকাল চাদরটা মুড়ি দিয়ে এক কোনায় বসে যাবেন, কেউ দেখতেছে না আপনারে, তখন অনেকক্ষণ বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, অনেকক্ষণ এই দুইটা আরবি বলে এরপরে বলবেন হে চিরঞ্জীব রব আল্লাহ, চির প্রতিষ্ঠিত রব আল্লাহ, আপনার নবী বলেছেন এই দুই নাম নিয়ে যেন আপনার কাছে দোয়া করি, মাবুদ গো আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, মেহরবানি করে আপনি বিয়ের ব্যবস্থা করে দেন, আমার দোকানে বরকত হচ্ছে না, ব্যবসায় বরকত দিয়ে দেন, সন্তানগুলো ইদানিং কথা শুনছে না, মাবুদ মেহরবানি করে সন্তান আমার অনুগত বানায় দেন। নবীজি বলেন আল হাইয়ুল কাইয়ুম, এই দুইটি হলো আল্লাহর ইসমে আজম, ইদা দুআ বিহা আজাবা, এই দুই নাম নিয়ে যদি কেউ দোয়া করে আল্লাহর কাছে সাথে সাথে আল্লাহ কবুল করে নেন, আল হাইয়ুল কাইয়ুম। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন এই দুই নাম নিয়ে। তিনটি সুরার মধ্যে আছে এটা, সুরা বাকারার 255 যে আয়াত পড়লাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, সুরা আলী ইমরানের 2 নম্বর আয়াতে আছে আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম,
সূরা তাহার 111 নম্বর আয়াত আছে, ওয়ানাতিল উজুহু লিল হাইয়্যিল কাইয়্যুম। এই দুইটা ইসমে আজম, এই দুই নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা আল্লাহ তাআলাকে স্পর্শ করে না, নিদ্রা আল্লাহ তাআলাকে স্পর্শ করে না। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينام ولا ينبغي له أن ينام। নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের যা কিছু আছে সব তার। বলেন তো আসমান জমিনের সব কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। সৃষ্টি কার? আল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহ। কার? তো ডেমোক্রেসির পিছনে দৌড়াচ্ছি আমরা এখন। হুকুম চলবে কার? আল্লাহ। আল্লাহ। কুফরি মতবাদকে মানুষ এমন ভাবে প্রমোট করতেছে মনে হয় যে এটাই সঠিক। কি মনে হয়? কুফরি মতবাদকে কুফরি বলতে হবে, এটাকে সঠিক বলার কোনো সুযোগ নেই। সৃষ্টিকার? আল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহ। আলাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি তার, হুকুম তার, আদেশ তার। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সৃষ্টি আল্লাহর, আইন চলবে আল্লাহর। তাহলে বাংলাদেশের আইন কেন কোরআন না? মুসলমান কান্ট্রি না আমরা, তো কোথায় আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সৃষ্টি আল্লাহর, হুকুম চলতেছে পশ্চিমার পশ্চিমার। এই জন্য আফগানিস্তান বুঝাই দিছে আমরা কাউরে গণার টাইম নাই, ওনার টাইম নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সবকিছু তার। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সৃষ্টি আল্লাহর, মানুষ আল্লাহর, আর মানুষ অন্যের আইন মাইনা চলতে চায়। এজন্য আল্লাহ বললেন আলালাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, হুকুম চলবে তার। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। তারা জাহিলি যুগের আইন চায়, সবাই শুধু জাহিলি আইন চায়, অথচ আল্লাহর আইনের চেয়ে শ্রেষ্ঠ এত উত্তম আইন আর কারো আইন হতে পারে না। তাহলে আসমান জমিন কার? আমরা কার? আমরা চলবো যে এই হুকুমটাও হবে কার? এই মানসিকতা ধারণ করে ডেলি অতিরিক্ত দুই রাকাত নামাজ পড়বেন, পরে বলবেন আল্লাহ আগামীর প্রধান বাংলাদেশে মরার আগে যেন আর কোনো নারী না হয়। মরার আগে এটা দোয়া করে না, বলবেন কেয়ামতের আগে। মরার আগে হলে তো আপনার পরবর্তী প্রজন্ম বিপদে পড়বে। قال رسول الله صلى الله عليه وسلم لن يفلح قوم ولوا امرهم امراه। নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। এই জন্য এটা হলো প্রথম দোয়া, আল্লাহ মেহরবানি করে কিয়ামতের আগে আর বাংলাদেশে কোনো নারীর হাতে আপনি ক্ষমতা দিয়েন না। এরপরে দোয়া করবেন আল্লাহ এমন একজন শাসক আমাদের দেশে আপনি বানায় দেন যে শাসক শরিয়া আইন বাংলাদেশে চালু করবে, ঠিক না? সাথে সাথে দেয়ালে লিখে দিবেন, বলেন আমার সাথে শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে, অপরাধী যারা, শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। শরিয়া আইন চালু হইলে প্রথমে তো চুরির বিচার হবে, হাত কাটা হবে, কে চাইব যে আমার হাত কাটা হোক। এই জন্য শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা, এই কথাটা মনে রাখেন। চোর জীবনে শরিয়া আইন চাইবে না, ধর্ষক জিনাকারী শরিয়া আইন চাইবে না। কেন? শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা, কারণ অপরাধের মধ্যেই তো চলে আসবে প্রথমে। এখানে রডের পরিবর্তে বাঁশ দেওয়া হয়েছে, এই বিচার হবে, এই তো ঝামেলা পড়ে যাবে চোর। এখন আমার এই কথাটায় তাদের কষ্ট লাগবে যারাই অপরাধে অপরাধী। যেমন আমি বয়ান করার পরে আপনাদের মনে বলবে আচ্ছা এটা কি বললো, বলবেন আপনি এটা করছেন,
যদি বলে না তো আপনার সমস্যা কি? আর যদি বলে হুজুর এটা কেন বললো, বলবেন চোররে বলছে। যদি কয় চোর কে, বলবেন যে, যে কে বলবেন সে, সেটাকে বলবেন যে চুরি করেছে, কে করেছে যে করেছে। যদি দেন না মানে বলবেন আপনি করছেননি সেটা বলেন। যদি বলে হ্যাঁ তাহলে আইন তো আপনি চান না। এই হলো বিষয়টা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জুমার মসজিদে বয়ান করছি সাহাবায়ে কেরামের ফজিলত নিয়ে। বয়ানের পর এক ভাই বললেন, হুজুর আজকে আপনি একটা বয়ান করলেন, একটা হাদিস বললেন, ইদার আইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। নবীজি বলেন আমার সাহাবীদেরকে কেউ যদি গালি দেয়, যদি তুমি দেখো আমার সাহাবীদেরকে যারা গালি দেয় মুখের উপর তুমি বলে দিবা তোর উপর আল্লাহর লানত, তুই হলি অভিশপ্ত, তোর উপরে আল্লাহর গজব আল্লাহর লানত যারা আমার সাহাবীদেরকে গালি দেয়। এই বয়ান করলাম তো জুমার পরে একজনে কয়, হুজুর একটু কথা আছে, আমি বসি না কোথাও, জুমা বইরো একদম সাথে সাথে বের হয়েছি, একটু কথা আছে। আমি বই হালতে হাঁটতে বলেন, হুজুর সাহাবীদেরকে কে গালি দেয়? আমি বলি যে দেয়। কে? আমি বলি যে। যে কে? আমি বলি যে সে। আপনি গালি দেননি সেটা বলেন? পরে চুপ করেছে। আমি আপনি দেননি, কারণ আমি জানি হলো সাহাবি সমালোচক তাদের একজন সে, এটা আমি জানি। তো আমি বললাম আপনি গালি দেননি সেটা বলেন। পরে কেউ কি দিছে? আমি বললাম যে দেয়, এই জন্য তো নবী হাদিস বলছেন। নবী হাদিসটা কেন বলছে বলেন? আমার নবীকে আল্লাহ বুঝাইছে, জানাইছে আপনার সাহাবিদেরকে একদল গালি দিবে, তাই নবী হাদিসটা বলে গেছে। আপনার সমস্যা কি? আপনি দিছেন কিনা সেটা বলেন। এটা যে কি বলেন, আমি তো আপনার সমস্যা নেই। এই হলো বিষয়টা। যে কোনো ওয়াজের পরে যদি দেখেন এলাকার কেউ কিছু বলে যে ভাই এটা কারে বললো, বলবেন যে বল, যে করছে বলবে, কে বলবেন সে, সেটা কে বলবেন যেটাই তো সে, শেষে বলবেন চোর আপনি নি সেটা বলেন। যদি বলে না তো আপনার সমস্যা কি? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে আসমান জমিন কার? আল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কে আছে আল্লাহর হুকুম ছাড়া, অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে? বুখারীর বর্ণনা 4712 নম্বর হাদিস। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দান কায়েম করবে, মানুষের অবস্থা হবে বড় ভয়ঙ্কর। কারো ঘাম হবে পায়ের পাতা পরিমাণ, কারো হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো হবে কান পরিমাণ, কারো নাকটা ঘামের তলে একবার যাবে একবার উঠবে। ইউল জিমুহুল আরাকু ইল জামা হাত্তা তাবলুগ আদানাহুম। কারো কারো ঘাম এত পরিমাণ হবে, আল্লাহ নবী বলেন 70 গজ পর্যন্ত ঘাম ছড়িয়ে যাবে, ঘামের মধ্যে হাবুডুবু খাবে। একজন আরেকজনকে বলবে লা ইসতাশফা আন্না ইলা রব্বিনা, এমন কাউকে যদি পাইতাম যে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। একজন আরেক দলকে বলবে আলাইকুম বি আদাম, তোমরা তোমাদের আব্বা আদম নবীর কাছে যাও। ফায়াতুনা আদাম, আদম নবীর কাছে আসবে, আসার পর বলবে আনতা আবুনা আদাম, আপনি হলেন আমাদের পিতা আদম। খলাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা আপনাকে তার কুদরতি হাতে সৃষ্টি করেছেন। ওয়ানাফাকা ফীকা মিন রূহিহি, আল্লাহ তাআলা আপনার মাঝে তার রূহ ফুঁকে দিয়েছেন। ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাকা, ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করেছেন, ফেরেশতারা আপনাকে সিজদা করেছে। ইশফা আল্লানা ইলা রব্বিকা লা তারাবা ইলা মা নাহনু ফীহি, ও আব্বা আদম আপনি কি দেখেন না আমরা কত বিপদের মধ্যে আছি, মেহরবানি করে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী বলবে নাহানি আনতিল কাশাজার, আল্লাহ তাআলা আমাকে ওই গাছের কাছে যাইতে নিষেধ করেছিলেন, এই নিষেধাজ্ঞা পালনে আমার দ্বারা একটু অন্য রকম হয়ে গিয়েছে, আমার দ্বারা নিসিয়ান হয়ে গিয়েছে। কি হয়েছে বলেন? নিসিয়ান বলেন সবাই, নিসিয়ান বলেন, নিসিয়ান হওয়া, অন্যায় না, ভুল না। এই জন্য আমরা বলি নবীরা নিষ্পাপ। নবীরা কি? আদম নবীর দ্বারা একটু অন্যরকম হয়ে গিয়েছে, আদম নবীর দ্বারা নিসিয়ান হয়ে গিয়েছে। নিসিয়ান মানে এমন একটা বিষয় যে বিষয়টা আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন।
কিন্তু আদম নবীর মনে হবে আমি কেন গাছের কাছে গেলাম, আল্লাহ তাআলা যদি আমাকে বলে আদম গাছের কাছে আপনি কেন গেলেন, আমি কি জবাব দিব? এই জন্য তোমরা এক কাজ করো, নূহ নবীর কাছে যাও, তিনি হলেন শরীয়তের প্রথম নবী। ফায়াতুনা নূহান, সবাই নূহ নবীর কাছে আসবে, আসার পর বলবে আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আর, আপনি হলেন দুনিয়াতে প্রথম রসুল, শরীয়তের প্রথম নবী হলেন আপনি, আপনার মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়ত দিয়ে দুনিয়া শুরু করেছেন। এর আগে পৃথিবীর মধ্যে একত্ববাদ ছিল, তাই শরীয়তের প্রয়োজন ছিল না, যখন শিরিক শুরু হলো তখনই শরীয়তের প্রয়োজন দেখা দিল। শিরিক শুরু হওয়ার পর আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন শরীয়ত দিয়ে, হালাল হারামের বিধান দিয়ে। নূহ নবী, আপনি মেহেরবানি করে আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। নূহ নবী বলবেন আমার জন্য একটা স্পেশাল দোয়া ছিল, এই দোয়াটা আমি আমার উম্মতের বিরুদ্ধে করেছিলাম, আল্লাহকে বলেছিলাম আল্লাহ ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, মাবুদ সবগুলো ধ্বংস করে দেন, এদেরকে যদি ছেড়ে দেন এরাও আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে, এদের সন্তান যেগুলো দুনিয়াতে জন্ম দিবে সব ফাজের হবে, পাপাচার হবে, সবগুলার শেষ করে দেন। আল্লাহ বন্যা দিলেন, পুরা দুনিয়া ধ্বংস করে দিলেন। আজকে যদি আমাকে আল্লাহ বলে নু আপনাকে একটা স্পেশাল দোয়া দিয়েছিলাম, আপনি আমার বান্দাদের পক্ষে না করে তাদের বিপক্ষে কেন করলেন? সমস্ত ওলামায়ে কেরাম একমত যে নূহ নবীর এটা কোনো অন্যায় ছিল না, কিন্তু ওনার মনে হবে আল্লাহ বলে ফেললে আমি কি করব। নূহ আলাইহিসসালাম বলবেন তোমরা এক কাজ করো, ইব্রাহিম নবীর কাছে যাও, তিনি খলিলুল্লাহ, পৃথিবীতে আল্লাহর খলিল, অন্তরঙ্গ দোস্ত ছিলেন, তার কাছে যাও। ফায়াতুনা ইব্রাহিম আলাইহিসসালাম, ইব্রাহিম নবীর কাছে আর আসার পর বলবে আনতা খলিলুল্লাহ, আপনি হলেন আল্লাহর খলিল, আল্লাহ তাআলা আপনাকে নির্বাচিত করেছেন, আল্লাহ আপনাকে অনেক মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে এমন একজন খলিল বানিয়েছে, আপনি জাতির নাম রেখেছেন মুসলমান। মেহরবানি করে ইশফালানা ইলা রব্বিকা, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। ইব্রাহিম নবী বলবে কদ কাযাবতু সালাসা কাযিবাত, দুনিয়ার মধ্যে তিনটা জায়গায় আমার মুখ দিয়ে কথা ডাইরেক্ট না বের হয়ে একটু অন্যভাবে বের হয়েছিল, দুনিয়াতে তিনটি কথা ছিল এমন যে তিনটি কথা আমি সরাসরি বলতে পারতাম না, বলে একটু অন্যভাবে বলেছিলাম। পৃথিবীর ওলামায়ে কেরাম মুহাদ্দিস মুফাসসিররা একমত, ইব্রাহিম নবীর তিনটা কথাই সঠিক ছিল, কিন্তু তার মনে হবে আমি কেন ডাইরেক্ট না বলে একটু ঘুরিয়ে বলেছিলাম। এক নম্বর, আমার জাতি আমাকে বলছে মেলা যাওয়ার জন্য, আমি তাদেরকে বললাম আমি নিসাকিম, আমি অসুস্থ। আলেমগণের ব্যাখ্যা হলেন মেলায় না যাওয়ার জন্য কেউ যদি বলে আমি অসুস্থ, এটা তার মানসিক অসুস্থতা ধরা হবে, কিন্তু ইব্রাহিম নবীর টেনশন, আল্লাহ যদি আমাকে বলে আপনি এমন কথা কেন বললেন, যেই কথায় আপনার উদ্দেশ্য হলো আপনি মানসিকভাবে অসুস্থ আর তারা বুঝছে আপনি শারীরিক অসুস্থ, আমি কি বলবো? দুই নাম্বার, তারা যখন মেলায় যায়, মেলা থেকে আসার আগে তাদের সবগুলা খোদা আমি শেষ করে বড়টার কাঁধে কুড়াল ঝুলিয়ে দিস, আসার পর তারা যখন ঢুকছে তাদের খোদাদের এবাদতখানায় ঢুকার পর দেখে সবগুলা ফিনিশড একটা ছাড়া। আমাকে ডাকছে, ডাকার পর বলল মান ফালা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমাদের খোদাদের সাথে এমন আচরণ কে করছে? ইব্রাহিম নবী বলেন আমি জবাব দিয়েছিলাম বাল ফালাহু কাবীরুহুম হাযা, ফালাহু কাবীরুহুম হাযা, তাদের এই বড়টা। ইব্রাহিম নবী বললেন এই খোদাদেরকে শেষ করছে তাদের এই বড়টা, কি বললেন, তাদের এই খোদাগুলারে শেষ করছে তাদের এই বড়টা, মানে নিজে। জাতি মনে করলো খোদাদের বড়দের মধ্যে ওই বড় খোদার কাঁধের মধ্যে যে কুড়াল আছে তারা মনে করলো মনে হয় বড় খোদা ছোট গুলারে সাইজ করছে, কিন্তু ইব্রাহিম নবীর উদ্দেশ্য হলো তাদের বড় তো আমি, তাদের বড় কে? এটা হলো কথাবিদ্যা, বলেন কি বিদ্যা, বলেন কথাবিদ্যা, কি বিদ্যা, কথা। এই কথাবিদ্যার প্রায় তিন চারটা কিতাব আমাদের এই মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, কি বিদ্যা, কথাবিদ্যা। ইব্রাহিম নবী বললেন তাদের এই বড়টা তাদেরকে এই অবস্থা করেছে।
আল্লাহ তাআলা যদি আমাকে বলে আপনি এমন কথা কেন বললেন যেই কথায় তারা মনে করছে তাদের বড় খোদা এই কাজটা করছে কিন্তু উদ্দেশ্য ছিলেন আপনি তিন নাম্বার আমি আমার বিবি নিয়ে মিশরের উপর দিয়ে রওনা করলাম মিশরের তৎকালীন বাদশার নাম সিনান ইবনে ইলওয়ান বাদশার চরিত্র ছিল খারাপ সুন্দরী কোন রমণীর কথা শুনলে তার খারাপ চরিত্র প্রকাশ করার জন্য ওই রমণীকে তার কাছে ডাকতো নাউজুবিল্লাহ ইব্রাহিম নবীর বিবি দেখতেছিলেন অসম্ভব সুন্দরী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাচ্চার সামনে নেওয়া হয় ইব্রাহিম নবী বললেন বাচ্চা যদি তোমাকে বলে তুমি আমার সম্পর্কে কি হও বলবা তুমি আমার বোন হও বিবি হও এটা বলবা না আমি আদমের সন্তান ইব্রাহিম তুমি আদমের সন্তান সারা এই হিসাবে ভাই বোন এখানে সবাই কথা বলবে একটা লম্পটের দুশ্চরিত্র থেকে তার স্ত্রীকে হেফাজতের জন্য এটা বলা এটা কখনো উল্টা কথা হবে না অসত্য কথা হবে না বরং এইভাবে এইভাবে বলে তার স্ত্রীকে সেভ করা এটা বরং প্রশংসার দাবি রাখে কিন্তু ইব্রাহিম নবীর মনে হবে আল্লাহ যদি আমাকে বলে আপনি আপনার বিবিরে বোন বলছেন কেন আপনার টার্গেট ছিল আপনি আদমের ছেলে আর সারা হলো আদমের মেয়ে এটা আপনিই না বুঝছেন কিন্তু বাচ্চারে বললে বাচ্চা তো বুঝতো আর একটা তো এই তিন টেনশনে আমি আছি তোমরা এক কাজ করো মুসা আলাইহিস সালামের কাছে যাও তিনি আল্লাহর সাথে কথা বলতেন দেখো আজকে তোমাদের জন্য আল্লাহর সাথে কথা বলবে দেখো যাও তার কাছে যাও মুসা নবীর কাছে যাবে যাওয়ার পর বলবে আনতা কালিমুল্লাহ আপনি আল্লাহর কালিম আল্লাহ আপনার সাথে কথা বলতেন ওয়াস্তাফাক আল্লাহু বিরিসালাতি ওয়া বিকালামি আল্লাহ আপনাকে নির্বাচন করেছেন এক তো রিসালাত দিয়েছেন আবার আপনার সাথে কথা বলতেন ইশফা আল্লানা ইলা রব্বিকা আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন মুসা নবী বলবে এক ব্যক্তিকে আমি ঘুষি মারছিলাম ঘুষি মারার পর লোকটা মারা গেছে আল্লাহ তাআলা কোরআনে বলেন ফাকাযাহু মুসা ফাকাদ আলাই মুসা তাকে ঘুষি মারছে মারার পর লোকটা মারা গেছে মুসা নবী আল্লাহর কাছে বলেছিলেন রব্বি ইন্নী যালামতু নাফসি আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি ফাগফিরলি আমাকে আপনি ক্ষমা করেন আল্লাহ কোরআনে বলেন ফাগফারলা আল্লাহও তাকে ক্ষমা করে দিস তো যেই জায়গায় ক্ষমা হয়ে গেছে এখানে তো আর কোনো টেনশন নাই কিন্তু মুসা নবীর টেনশন আল্লাহ যদি বলে আপনি ঘুষিটা এমন জোরে মারলেন কেন মরে গেল একটা মানুষ মরে যাবে আপনি এরকম ঘুষি মারবেন কেন তোমরা ঈসা নবীর কাছে যাও ফায়াতুনা ঈসা ঈসা নবীর কাছে যাবে যাওয়ার পর ঈসা নবী লাম ইয়াজকুর জাম্বা ঈসা নবী নিজের কোনো কমজোরির কথা উল্লেখ করবে না না করে তাদেরকে বলবেন চলো আমার সাথে তোমরা আমাদের নবী বলেন ফায়াতুনি সবাই একসাথে আমি নবী মুহাম্মদের কাছে আসবে সুবহানাল্লাহ আসার পর আমি তাদেরকে নিয়ে রওনা করব যাইতে যাইতে আকউ সাজিদান লি রব্বি আমি আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাব আরশের নিচে সেজদায় পড়ে আল্লাহর প্রশংসা করব আহমাদুহু বিতাহমিদিন ইউআল্লিমুনি আমি এমন শব্দে আল্লাহর প্রশংসা করব যেই শব্দগুলো আল্লাহ আমাকে শিখাইয়া দিবেন এমন বাক্যে আল্লাহর প্রশংসা করব যে বাক্যগুলো আল্লাহ আমাকে শিখাইয়া দিবে এরপর আল্লাহ আমাকে বলবে হাবিব ইরফা রাসাক মাথা উঠান দুই নাম্বার বলবে কুল তুসমা কথা বলেন আপনার কথা শোনা হবে তিন নাম্বার বলবে সাল তুত আপনি চান আপনাকে দেওয়া হবে চার নাম্বার বলা হবে ইশফা তুশাফা হাবিব আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে এরপর নবী বলবে আল্লাহ বিচার ব্যবস্থাটা আপনি শুরু করেন এরপর আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন মান দাল্লাযি ইশফাউ ইনদাহু ইল্লা বিইজনি কে আছে এমন আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে নবীকেও আল্লাহ হুকুম করছে ইশফা সুপারিশ করেন তখন সুপারিশ করেন সূরা নাজমের মধ্যে আল্লাহ বলেন وَكَمْ مِنْ مَلَكٍ فِي السَّمَاوَاتِ لَا تُغْنِي شَفَاعَتُهُمْ شَيْئًا إِلَّا مِنْ بَعْدِ أَنْ يَأْذَنَ اللَّهُ لِمَنْ يَشَاءُ وَيَرْضَى কত ফেরেশতা আছে আসমানে যাদের সুপারিশ কোনো কাজে হবে না তবে আল্লাহ যার পক্ষে যার জন্য অনুমতি দিবে আর সন্তুষ্ট হবে যার প্রতি শুধু আল্লাহ তার পক্ষে সুপারিশের হুকুম করলে ফেরেশতাদের সুপারিশ কার্যকর হবে আল্লাহর অনুমতি ছাড়া কারো সুপারিশ কার্যকর হবে না এটাই বললেন মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম তাদের সামনে পিছনে ডানে বামে যা আছে সব আল্লাহ তাআলা জানেন
আমি কথা বলতেছি জোরে জোরে, এটাও আল্লাহ জানেন, এটাও আল্লাহ শুনেন। আমি যদি আস্তে আস্তে কথা বলি, এটাও আল্লাহ শুনেন। আমি যদি মুখ বন্ধ রেখে, ঠোঁট বন্ধ রেখে মুখে উচ্চারণ করি, এটা আল্লাহ শুনেন। মুখেও বললাম না, ঠোঁটেও বললাম না, অন্তরে শুধু কল্পনা করলাম আল্লাহ কত মহান। আল্লাহ বলেন এটাও জানি, এটাও আল্লাহ তাআলা জানেন। وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ তারা আল্লাহর এলেম ধারণ করতে পারবে না, তবে ততটুকু ধারণ করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা চান। কি চান? যতটুকু আল্লাহ তাআলা বলেন, এক ফোঁটা বলেন, আবার বলেন, কি ফোঁটা? এক ফোঁটা। এক ফোঁটা কি? হাদিস শুনেন, সহিহ বুখারী 122 নম্বর হাদিস। খজিরের সাথে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ, কার সাথে? খজির, ওই খিজির যারে বলেন আপনারা। জালালাইনে আছে খিজির, খজির জায়েজ, বুখারীতে আছে খজির। খিজিরও বলতে পারবেন, সমস্যা নেই। আমার খজির বললে ভালো লাগে, যেন আমি খজির বলি, কিন্তু খজির বলাও জায়েজ, খিজির বলাও জায়েজ। আপনারা খিজির বললেন সমস্যা নেই, আমি খজির বলি। তো মুসা আলাইহিস সালাম খজিরকে বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আল্লাহ আপনাকে যে বিদ্যা দিয়েছে, যে জ্ঞান দিয়েছে, এই জ্ঞান আহরণের জন্য আমি কি আপনার অনুসরণ করতে পারি? মুসা নবী খজিরকে বললেন। খজির জবাব দিলেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য ধরতে পারবেন না। মুসা নবী বললেন, কেন পারবো না? খজির জবাব দিলেন, ইন্নি আলা ইলমিন মিন ইলমিল্লাহি আল্লামানিহি লা তাআলামুহু আনতা ওয়া আনা আলা ইলমিন মিন ইলমিল্লাহি আল্লামাকাহু লা আ'লামুহু আনা। আল্লাহ তাআলা আমাকে এমন বিদ্যা দান করেছেন যে বিদ্যা আপনার জানা নাই, আবার যে বিদ্যা আপনাকে আল্লাহ দান করেছেন সেই বিদ্যা আমার জানা নাই। আপনারটা হলো শরীয়তের বিদ্যা, আমারটা হলো আল্লাহ প্রদত্ত একটা বিদ্যা। শরীয়তের বিদ্যা এটাও আল্লাহ আপনাকে দান করেছেন, আর আমাকে আল্লাহ যেটা দান করেছেন এটা এমন একটা বিদ্যা, যেই বিদ্যা শরীয়তের আলোকে যদি আপনি দেখেন, দেখলে মনে হবে আমি অন্যায় করতেছি, তাই আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। কি খারাপ হয়ে যাবে? এর মানে আবার ভণ্ডরা মারেফতের দলিল দিলে হবে না কিন্তু এখান থেকে। হ্যাঁ, অনেকে এই যুগে নামাজ না পড়ে বলে, নামাজ না দেখায় পড়তে হবে বলে। এই যুগে আপনি অনেকে নামাজ পড়েন, বলে ভাই নামাজ পড়েন না কেন? এই বেটা, নামাজ কি দেখায় পড়ার জিনিস? আপনি বলবেন ঠিক আছে আমি করে দেখায় না, তো ঘরে পড়েননি, ঘরেও তো বিবি আছে, মা আছে, এরা দেখবে। আচ্ছা ঠিক আছে পড়েননি, হ্যাঁ এটাই তো বুঝবা না। আপনি বলবেন বুঝাবুঝির কিছু নাই, আপনি যদি নামাজ না পড়েন আপনি ভণ্ড, আর যার থেকে শিখছেন সেও ভণ্ড। ফাইজলামি কথাবার্তা। হ্যাঁ, এই যুগে দলিল দেয় মানে যে এটা বুঝবা না তোমরা, আমার নবী নামাজ ছাড়ে নাই, আবু বকর উমর উসমান আলী চার খলিফা কেউ নামাজ ছাড়ে নাই, সাহাবিরা ছাড়ে নাই, তাবি তাবি কেউ ছাড়ে নাই নামাজ। আর এই যুগে এসে কয় নামাজ না পড়লে এরকম করে, হ্যাঁ এটা তো বুঝবা না। আপনি বলবেন বুঝাবুঝির দরকার নাই, বন্ডামি ছেড়ে দাও, নামাজ পড়েন আবার নাকি এভাবে মাথা ডালা নামে দেখবেন, এই তো মানে বুঝাবে, মানে অনেক কিছু বুঝাইতেস। তাহলে এরকম বুঝায় যদি আপনি বলবেন শেষমেশ তোমার বুঝ কি, নামাজ পড়ো না তুমি, এটা বলবেন তো বলবে, সে আপনারা বলবে এটাই তো বুঝলাম, আপনি বলবেন আমি বুঝে ফেলছি তুমি নামাজ পড়ো না, তুমিও ভণ্ড, আর তোমার এই ভণ্ড আমি যে শিখাইছি সেও ভণ্ড, আর ওই ভণ্ডের যত অনুসারী হবে সব ভণ্ড, খালাস কথা। খজির মুসা নবীকে বলতেছে, দেখেন আমার বিদ্যায় আমি যা যা করবো আপনার মেজাজ খারাপ হয়ে যাবে দেখলে, আপনি ধৈর্য ধরতে পারবেন না। মুসা নবী জবাব দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আ'সি লাকা আমরা, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি আপনার অবাধ্য হব না। মুসা নবীকে নিয়ে রওনা করলেন, ফাজালা ইয়ামশিয়ানি আলা সাহিলিল বাহরি, সমুদ্রের পার দিয়ে রওনা করলেন, হাঁটতেছে সামনের দিকে, হঠাৎ নৌকা পাড়ি দিবে, নৌকায় উঠবে, মাঝির সাথে খজির কথা বললেন, উরিফাল খজির, খজিরকে চেনা গেছে, মাঝি চিনে ফেলছে খজিরকে, মাঝি চিনে ফেলছে। খজির বললেন, আমার কাছেও ভাড়া নাই, আমার সাথে যে আছে মুসা তার কাছেও ভাড়া নাই। ফাহামালুহুমা বিলা নাউলিন, ভাড়া ছাড়াই দুজনকে প্রবেশ করেছে নৌকায়। এবার মন দিয়ে শুনেন, নৌকায় ওঠার পর ফাজা উসফুরুন, একটা চড়ুই পাখি আসছে, আসার পর নৌকার এক পাশে বসছে, বসার পর চড়ুই পাখিটা সমুদ্রের মধ্যে মুখ দিছে, ঠোঁট ডুবাইছে, ঠোঁট ডুবানোর পর ঠোঁট যখন উঠাইছে
নাকারা নাকরাতান আও নাকরাতাইন, একবার বা দুইবার সমুদ্রের পানির মধ্যে চড়ুই পাখি ঠোকর দিয়ে ঠোঁট উড়াইছে। বলেন তো আপনারা আধা কেজি বা এক পা কতটুকু পানি আসছে তার ঠোঁটে? সামান্য, ঠিক না? এক ফুট। খজির বললেন, মুসা আমার আর আপনার এলেম আল্লাহর এলেমের মোকাবেলায়, আমার আর আপনার এলেম আল্লাহর এলেমের কাছে এই চড়ুই পাখির ঠোঁটের মধ্যে যে এক ফোঁটা পানি, আমার আপনার এলেম হলো চড়ুই পাখির ঠোঁটের মধ্যে এক ফোঁটা পানি, এটা হলো আমার আপনার এলেম। আর এই ঠোঁটের মধ্যে এক ফোঁটা পানির তুলনায় সাগর যেমন মহাসমুদ্র, এই মহাসমুদ্র এলেম হলো আমার আল্লাহ। নবীর এলেম যদি এক ফোঁটা পানি হয় তাহলে এই যুগে আমাদের এলেমের অবস্থা কি হবে? আমরা মাঝে মাঝে বলি, হুজুর আপনি যে ফাড়া আলান কি যে পারেন আপনি, নবীর যদি একটুক হয় তাহলে আমাদের নাই, নবীর যদি হয় এক ফোঁটা। আমি এই হাদিস যখন পড়ে আমি চিন্তা করি, মানুষ মাঝে মাঝে আমি করেছি কি বলে, হুজুর আহ আপনি তো কি করেন, মনে মনে বেড়া কি যে করি, মুসা নবীরটা যদি এক ফোঁটা হয় আর আমগোটা তো এক ফোঁটার থেকে আরো কত ভাগ করবে দূর, এটা নিয়ে আমাদের ভাবসাবের শেষ থাকে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য একটা সুরা যদি শিখতে পারেন বলবেন আলহামদুলিল্লাহ, দুইটা সুরা পারলে বলবেন আলহামদুলিল্লাহ, সন্তান কোরআনের হাফেজ হইলে বলবেন আলহামদুলিল্লাহ। গর্বিত পিতা মানে এই গর্বিত এই বিয়ে গর্ব করবেন যে আমার সন্তানকে আল্লাহ কোরআনের হাফেজ বানিয়েছে, আলহামদুলিল্লাহ যত বেশি পারেন বলবেন, যেন কোনো কারণে আপনার মধ্যে কোনো অহংকার কাজ না করে। কারণ আপনার সন্তানকে আল্লাহ যা দিছে সেটা আল্লাহর যে ধনভাণ্ডার সেখান থেকে আল্লাহ সামান্য দিয়েছে, এই জন্য বেশি বেশি শুক্রিয়া আদায় করা মনে থাকবেন ইনশাআল্লাহ। এটাই হলো ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, তারা আল্লাহর এলেম ধারণ করতে পারবে না তবে ততটুকু ধারণ করতে পারবে যতটুকু আল্লাহ চায়। ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন পুরাটাকে বেষ্টন করে আছে আল্লাহর কুরসি। হ্যাঁ, সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা, আসমান এবং জমিন সংরক্ষণে আল্লাহর কোনো বেগ পেতে হয় না, আল্লাহর কোনো কষ্ট হয় না। ওয়া হুয়াল আলিয়ুল আযীম, আল্লাহ অধিক ঊর্ধ্বে, আল আযীম আল্লাহ মহান। এই হলো আয়াতুল কুরসি। এবার আমার সাথে বলেন, বলেন আয়াতুল কুরসি, কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত। আবু দাউদের হাদিস 1460 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবি আছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, তার উপনাম হলো আবুল মুনজির। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু আয়াতিন মা কা মিন কিতাবিল্লাহি আযম। সাহাবি উবাই ইবনে কাবকে আল্লাহ নবী বললেন, উবাই তোমার সাথে আল্লাহর কোরআনের যতগুলো আয়াত আছে কোন আয়াতটা তোমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মনে হয়? সাহাবি জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। নবী আবার প্রশ্ন করলেন, আবাল মুনজির আইয়ু আয়াতিন মা কা মিন কিতাবিল্লাহি আযম, আল্লাহর কোরআনের কোন আয়াতটা তোমার কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ? প্রথমবার বলছে আল্লাহ তার নবী ভালো জানে, দ্বিতীয়বার উনি চিন্তা করলেন ঘটনা কি, নবী আবার জিজ্ঞাসা করছে, তার মানে নবী যে চায় আমি কিছু একটা বলি। তখন সাহস করে সাহাবি বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কোরআনের যে আয়াতগুলো আছে এই আয়াতগুলোর মধ্যে আয়াতুল কুরসি আমার কাছে সবচাইতে মহামর্যাদাপূর্ণ আয়াত মনে হয়। ফাদরাবা ফি সদরি, আল্লাহর নবী আমার বুকের মধ্যে এইভাবে সাবাস দিলেন, সাবাস সাবাস, হ্যাঁ সাবাস দিয়ে দিলেন, সাবাস সাবাস। লিয়াহনিলাকা আবাল মুনজির আল ইলম, ও উবাই ইবনে কাব তুমি যেই কথাটা বলছো তোমার কথা সঠিক কথা, কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। এই যে তুমি তোমার বিদ্যা খাটিয়ে জবাবটা দিলা, তোমার এই এলেম যেন তোমার জন্য আনন্দের কারণ হয়ে যায়, তোমার বিদ্যা বরকত হোক, আল্লাহ বরকত দান করেন, সাবাস সাবাস তুমি সঠিক জবাব দিছো। বলেন আয়াতুল কুরসি, কোরআনের সমস্ত আয়াতের সর্দার, লিডার, নেতা। তিরমিজির হাদিস 2878 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
لكل شيء سلام وإن سلام القرآن سورة البقرة নবীজি বলেন প্রত্যেকটি জিনিসের একটি চূড়ান্ত শাখা আছে সর্বোচ্চ চূড়া সর্বোচ্চ চূড়া হ্যাঁ এটা কিন্তু সূরা না চূড়া হ্যাঁ মানে চূড়া সবচেয়ে বড় উঁচু শাখা ওয়া ইন্না সানামাল কুরআন কোরআনের সর্বোচ্চ চূড়া হলো কোরআনের সর্বোচ্চ চূড়া আর কি সবচেয়ে উপরে সূরাতুল বাকারা সূরা বাকারা ফিহা আয়াতুন হিয়া সাইয়্যিদাতু আয়িল কুরআন নবীজি বলেন সূরা বাকারার মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াতটা হলো কোরআনের সব আয়াতের সরদার ইয়া আয়াতুল কুরসি এই আয়াতটা হলো আয়াতুল কুরসি কোন আয়াত আয়াতুল কুরসি হাদিসের একটা কিতাব আছে নাম মাজমাউজ জাওয়াইদ 6 নম্বর খণ্ড 324 নম্বর পৃষ্ঠা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্না লাহা লিসানা ওয়া শাফাতাইন নবীজি বলেন আল্লাহর কসম আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে দুইটা ঠোঁট আছে সুবহানাল্লাহ আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে দুইটা ঠোঁট আছে তুকদ্দিসুল মালিকা ইনদা সাকিল আরশ আল্লাহর আরশের কাছে ঝুলে ঝুলে আয়াতুল কুরসি সদা সর্বদা আল্লাহর পুত্র পবিত্রতা বর্ণনা করছে সুবহানাল্লাহ মুখস্ত করে নিন বলেন ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন খানা ভুলা গেল এটা ভুলবেন না বলেন ইনশাআল্লাহ বুলুগুল মারাম হাদিসের কিতাব 97 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত নবী বলেন প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি পড়ে জান্নাত আর তার মাঝে বাধা শুধু মৃত্যু সে মৃত্যুবরণ করবে আর আল্লাহ জান্নাতের মেহমান হবে পড়বেন না ইনশাআল্লাহ বলেন ঘুমানোর আগে আয়াতুল কুরসি তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি আর হলো ঘুমানোর আগে আয়াতুল কুরসি আজকে বাসায় গিয়ে আপনারা এতদিন যারা যারা আমলটা করতেন না আজকে শুরু করবেন ইনশাআল্লাহ মুখস্থ পারলে মুখস্থ না পারলে দেখে দেখে পড়বেন সহি বুখারীর বর্ণনা 2311 নম্বর হাদিস এটা মজার হাদিস মন দিয়ে পুরাটা শোনেন হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রমজান মাসে সদকাতুল ফিতির আমরা আদায় করি প্রতি বছর তো এই সদকাতুল ফিতির নবীজির কাছে জমা করা হলো নবীজি এগুলা গোডাউনের মধ্যে রেখে দিস আস্তে আস্তে ওখান থেকে সদকাতুল ফিতির আদায় করবে তো এই গোডাউনের পাহারাদার নিযুক্ত করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন وكلني رسول الله صلى الله عليه وسلم في حفظ زكاة رمضان رمضان মাসের সদকাতুল ফিতির পাহারা দেওয়ার জন্য আল্লাহ নবী আমাকে নিযুক্ত করেছেন রাতের বেলা আমি পাহারাদারি করতেছি আতানি আতিন একজন চোর আসছে রাতের বেলা আসার পর ফাজালা ইহসু মিনাত তাআম চোর খাবারের মধ্যে হাত দিস আহস্তুহু আমি চোরকে ধরে ফেললাম ধরার পর আমি তাকে বললাম লা আরফা আন্নাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোর তোমাকে আমি আল্লাহ নবীর কাছে উপস্থিত করব নবীর কাছে আমি তোমাকে নিয়ে যাব তোমাকে ছাড়ব না চোর বলে আবু হুরায়রা ইন্নি মুহতাজ আমি অভাবী মানুষ ওয়ালি ইয়ালুন আমার পরিবার আছে ওয়ালি হাজাতুন শাদীদা আমার প্রচন্ড অভাবের কারণে আমি এখানে আসছি মেহরবানি করে আজকের মতো ছেড়ে দাও ওয়াদা করলাম লা আউদু আর কখনো আমি আসব না মায়া লাগস চোরে ছেড়ে দিস পরের দিন সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিষয়টা জানানোর জন্য আবু হুরায়রা গেছে আবু হুরায়রা বলার আগে আল্লাহ নবী বলতেছে মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা ও আবু হুরায়রা গত রাত বন্দি চোর তোমার সাথে কি কি করছে বলো এর মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবীকে বিষয়টা জানানোর আগে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে পুরা বিষয়টা জানায়া দিস সুবহানাল্লাহ আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ চোর আসছে আসার পর আমি তাকে ধরলাম আপনার কাছে আনতে চাইলাম শাকা হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালা প্রচন্ড অভাব পেশ করছে তার অধীনে তার পরিবার আছে এই কথা বলছে ফারহিমতুহু ফাখাল্লাইতু সাবিলা আমার মায়া লাগছে একটু দয়া করছি তার প্রতি তাকে ছেড়ে দিছি নবীজি বললেন কদে কাদাবাকা ওয়া ইন্নাহু সাইউদ চোর মিথ্যা কথা বলছে তোমারে সে আবার আসবে চোর কি বলছে মিথ্যা কথা সে আবার আসবে
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাআরাফতু আন্নাহু সাইউদু লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সাইউদ। আমি বুঝতে পারলাম চোর আবার আসবে, কারণ আল্লাহর নবী বলছে চোর আসবে। আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে, নবী যেহেতু বলছে আমি নিশ্চিত চোর আসবে। আবু হুরায়রা বলেন ফারাসাতুহু, আমি উট পেতে বসে রইলাম। পরের দিন উট পেতে বুঝেননি, পুরা প্রস্তুত আছে। দ্বিতীয় দিন রাসাতুহু, আয়াত আছে কোরআনে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব কিন্তু তোমাকে ধরার জন্য প্রস্তুত। এটা কোরআনে আছে, অপরাধীদেরকে বলতে আমার রব কিন্তু কখন যে ধরে ফেলবে, এক কথায় 16 বছর খালাস, কথার কথা। কথার যে কি ভয়ঙ্কর অবস্থা, আমি এক হাদিস পুরা বুঝতে পারছি যে সর্বনাশ। তিরমিজির 2616 নম্বর হাদিস, এক সাহাবীরে নবীজি লম্বা ওয়াজ করছে, তো ওয়াজ করার পর নবীজি সর্বশেষ কয়েন, তোমার তো আসল ওয়াজটাই এখনো করি নাই। হুজুর কি বলেন, এতক্ষণ ওয়াজ করছেন আসলটা করেন নাই, মানে নামাজের কথা বলছে, রোজা হজ জাকাত যা আছে জিহাদ সব বলছে, শেষে বলতেছে নবীজি কয় তোমাকে তো সবগুলার মূলটাই এখনো বলি নাই। সাহাবি বলতেছে হুজুর এত ওয়াজ করার পরে আপনি তো ইসলামের সবই বলে ফেললেন, আসলটা বাকি? নবী বললেন হ্যাঁ আসলটাই এখনো বাকি। আমসাকা বিলিসানি, জিব্বাটা ধইরা বললেন কুফা আলাইকা হাজা, এটা নিয়ন্ত্রণ করো এটা। সাহাবি বললেন হুজুর এটার কারণে কি, ইন্নাল্লাহ মুআ খাজু নাবিমা না তাকাল্লাম, কথার কারণে কি ধরা পড়বো? নবীজি বললেন হাল্লা কুব্বুন নাস ফিন নারি আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুধুমাত্র জিব্বার কারণে বেশিরভাগ মানুষের মাথা নিচে পা উপরের দিকে দিয়ে হ্যাসরাইতে হ্যাসরাইতে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিয়ে যাবে শুধু জিব্বার অপরাধ। তখন আমার বুঝে আসছে সর্বনাশ। জিব্বায় যে জাহান্নামে নিবে এটা তো আগে হাদিসে পড়ছি, কিন্তু জিব্বার কারণে যে দুনিয়াতেও ঝামেলা হয় এটাও আমি বুঝতে পারছি। আল্লাহ আমাদের সবাইরে বুঝার তৌফিক দান করে। আমিন। কথাবার্তা বলতে মেপে মেপে বুইজা শুই না যাই না, খুব সতর্কতার সাথে চলার বলার তৌফিক দান করেন। মনে আসেন দ্বিতীয় রাত উত পেতে আছে ধরবে, চোর সাহেব এসে পড়ছে দ্বিতীয় রাতে, নবীজি বলছে নিশ্চিত আসবে, তা আসছে। ফাজাল সুমিনাত আম, খাবারে হাত দিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাখাসতুহু, আমি তাকে ধরে ফেললাম। ধরার পর বললাম লা আরফা আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আর ছাড়া ছাড়ি নাই, তোমাকে আমি আল্লাহর নবীর কাছে পেশ করব। চোর আবার বলল আবু হুরায়রা আমার অনেক অভাব, তাই কালকে আসছিলাম, ওয়াদাটা রাখতে পারি না, আজকে আবার আসছি, বুঝো না আমি কত অভাবের মধ্যে আছি। ওয়াদা করলাম আর আমি কখনো আসবো না, আজকের মতো আমাকে ছেড়ে দাও। দ্বিতীয় রাতেও চোরকে ছেড়ে দিছে, পরের দিন আল্লাহ নবীর কাছে আসার পর আল্লাহ নবী বললেন মা ফাআলা আসিরুকাল বারি হাতাইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা চোর তোমার সাথে কি আচরণ করেছে গত রাতে বলো। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আবার প্রথম রাতের মতো বলছে, তার অনেক অভাব অনটন, তার দায়িত্বে পরিবার আছে, মায়া লাগছে, দ্বিতীয় রাতেও আমি তাকে ছেড়ে দিলাম। নবীজি বললেন কদ কাদা বাকা ইন্নাহু সায়াউদ, সে মিথ্যা কথা বলছে, সে আবার আসবে। আবু হুরায়রার এবার পাক্কা ইরাদা, আজকে আসলে তোমার আর ছাড়া ছাড়ি নাই। তৃতীয় রাতে তিনি অপেক্ষায় আছে, চোর এসে গেছে, আসার পর চোর খাবারের মধ্যে হাত দিছে, আবু হুরায়রা তাকে ধরছে, ধরার পর বলে আজকে আর ওই পরিবারের এই সমস্যা ওই সমস্যা বললে কোনো কাজ হবে না, আজকে তোমারে নিমুই। চোর আবু হুরায়রাকে বলল দানি ওয়াল্লিমকা কালিমা, তুমি আমাকে ছেড়ে দাও আবু হুরায়রা, তোমার একটা বিদ্যা শিখাই দেই। হাদিস আসছে সাহাবায়ে কেরাম বিদ্যার প্রতি খুব আগ্রহ ছিল তাদের, যে মাত্র বলছে তোমারে বিদ্যা শিখাই দেই আমারে ছেড়ে দাও, আবু হুরায়রার ভিতরে দুর্বলতা কাজ করা শুরু করছে। সাহাবায়ে কেরাম বিদ্যার প্রতি ছিল খুব আগ্রহী, এই হাদিসের শেষে আসছে যে তারা এলেমের প্রতি খুব আগ্রহী ছিল। আর কোন সাহাবি আবু হুরায়রা, নবীরে পেয়েছে মাত্র 2-3 বছর পাইছে মাত্র ইসলাম গ্রহণ করার পর, এই সামান্য সময়ে এত বেশি হাদিস আল্লাহ তাআলা তার মাধ্যমে খেদমত দিয়েছে, 5000-এর বেশি হাদিস আবু হুরায়রা।
সাহাবায়ে কেরাম ওই যুগে জিজ্ঞাসা করছে আবু হুরায়রা তুমি নবীরে পাইলা এত কম, এত হাদিস কিভাবে পারো? তিনি জবাব দিয়েছিলেন আমি পেয়েছি কম, তোমরা ব্যবসা করেছো, খেত খামার করেছো, খাইছি না খাইছি, হাদিস আলা মিলই বাতনি, আমি পেটে ভাতে নবীর কাছে পড়ে থাকতাম, খানা পাইলে খাইতাম, না পাইলে খাইতাম না, নবী খাইলে আমি খাইতাম, নবী না খাইলে আমিও খাইতাম না, নবী ঘরে যাইতো পিছিয়ে পিছিয়ে যাইতাম, বাইরে আসতো চলে আসতাম, যা বলতো করতো সব দেখতাম, সবকিছু আমি দেখতাম। শুরুর দিকে ওনার মেধা কিন্তু এত বেশি ছিল না। সহিহ বুখারীর 119 নম্বর হাদিসে আছে, মসজিদে বসে রয়েছে একদিন নবীজি আসছে, আবু হুরায়রা ঘটনা কি, সাহাবী আবু হুরায়রা বলতেছে হুজুর আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু ভুলে যাই, আমি মুখস্থ থাকে না। নবীজি বললেন উবসুত রিদা, তুমি তোমার চাদরটা বিছাও। ফাবাসতহু, চাদর বিছিয়ে দিলাম, বিছানোর পর ফাগারাফা বিয়া দেহি, এইভাবে দুই হাত দিয়ে কি জানি ঢাললেন চাদর, হাতে কিছু নেই। আপনারে যদি স্বপ্নে এরকম ঢাইলা দেয় তো হয়ে যাবে কাজ, এরকম দিয়ে দিস। তো দিয়ে দেওয়ার পর বলতেছে এবার এটা বটো পেঁচাও, পেঁচাইছে। নবীজি বললেন এবার এটা বুকের সাথে মিলাও। তো বুখারীতে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাজামামতুহু ইলা সদরি, এটা হাদিসের অংশ না, ইলা সদরি হলো আপনার ওবাইনা সত্রেনে ছোট্ট করে আছে, ফাজামামতুহু আমি মিলাইলাম, তো সারে লিখে দিছি ইলা সদরি, আমি আমার বুকের সাথে চাদরটা মিলাইলাম। আবু হুরায়রা বলেন ফামা নাসিতু শাইআন বাদা, চাদর বুকের সাথে মিলানোর পর আর কখনো আমি কিছু ভুলি না। তো এই সাহাবীর এলেমের প্রতি এত আগ্রহ, সব সাহাবীর আগ্রহ আছে আর তার আগ্রহ বেশি, চোর বলতেছে তোমার একটা বিদ্যা শিখাই দে আমার ছাড়ো, তো তার তো আগ্রহ খুব বেশি, তুমি বিদ্যা শিখাইবা, আরে বলো কি বিদ্যা শিখাইবা শিখাও। চোর বলতেছি যা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি, যখন তুমি তোমার বিছানায় যাইবা আয়াতুল কুরসি পড়বা, সুবহানাল্লাহ, ফাইন্নাহু লাইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহা, আয়াতুল কুরসি পড়ে যদি তুমি ঘুমাও আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার তোমাকে পাহারাদারি করবে সারা রাত, ফজর পর্যন্ত শয়তান তোমার কাছে আসবে না। আবু হুরায়রার বিদ্যা শিখিয়ে দেওয়ার কারণে ছেড়ে দিছে, ঠিক আছে ছেড়ে দিছে। নবীজির কাছে আসছে, আসার পর নবীজি বললেন কি ব্যাপার আবু হুরায়রা, তোমার বন্দির কি খবর? আবু হুরায়রা বলে হুজুর কালকে পাক্কা নিয়ত করছি আপনার কাছে নিয়ে আসবো, বেচারা আমার একটা বুদ্ধি শিখাইয়া দিছে, বিদ্যা শিখাইয়া দিছে, এই বিদ্যা শিখানোর কারণে হুজুর আমি তাকে ছেড়ে দিছি। কি বিদ্যা বলো? ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলছে যখন আমি বিছানায় যাব আয়াতুল কুরসি পড়ার জন্য সারা রাত একজন ফেরেশতা নাকি পাহারাদারি করবে, সকাল পর্যন্ত নাকি শয়তান আসতে পারবে না। নবীজি বললেন আবু হুরায়রা কদ সাদাকাকা ওয়া ইন্নাহু কাযুব, গত দুই দিন চোর যদিও তোমাকে মিথ্যা কথা বলছে, তবে গত রাতে চোর তোমাকে সত্য কথা বলছে, তবে সে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। সে তোমাকে কালকে সত্য বলছে কিন্তু সে কিন্তু মিথ্যাবাদী, কিন্তু কালকে চিপায় বইরা বাঁচার জন্য তোমার সত্য কথা বলছে কিন্তু সে মিথ্যাবাদী। তো আবু হুরায়রা বলে জি হুজুর। এবার নবীজি বললেন তাআলা উমান তু খাতিবু মুনযু সালাসিলায়াল, আবু হুরায়রা তুমি জাননি কার সাথে গত তিন রাত কথা বলছো? নবীজি বললেন এটা যাকা শয়তান, এই তিন রাত শয়তান চোরের বেশ ধরে আসছে চুরি করার জন্য, শেষের দিন যখন দেখছে আর বাঁচতে পারবে না, তোমার সঠিক বিদ্যাটা শিখাইয়া দিছে, শয়তান শিখাইয়া দিল তুমি আমল করলে শয়তান তোমার কাছে আসবে না, আজকে থেকে আমল করবা শয়তান আর রাতের বেলা তোমার কাছে আসবে না। এই জন্য আমরা টেনশনে অনেকে আয়াতুল কুরসি পড়ে না, পড়লে যদি শয়তান না আসে, রাতের বেলা বিছানায় যাওয়ার পরে আয়াতুল কুরসি পড়লে যদি শয়তান না আসে তো টিভি দেখবে কিভাবে, নাটক কিভাবে দেখবে, কারণ শয়তান আসলেই না খোঁজাবে। তো এই টেনশনে পড়ে না যে পুইরা গেলে যদি শয়তান না আসে তাহলে আমি নাটক সিনেমা কেমনে দেখবো, এই জন্য তিনটা চারটা পর্যন্ত মোবাইল চালাবে আয়াতুল কুরসি পড়ে না, না না ভাই পড়বো না কারণ যদি শয়তান না আসে। পড়বেননি তাহলে ঘুমের আগে আয়াতুল কুরসি পড়বেন, পুইরা দেখবেন তখন দেখবেন একটু পরে মোবাইলটা আর বেশি চালাইতে মন চাবে না, আয়াতুল কুরসিটা বইরা শুইবেন দেখবেন কেমন যেন একটা দুর্বলতা কাজ করবে ঘুমাইসা যাবে, আর যখন এটা না পড়বেন এই ইবলিস খালি এসে ঘুষাইবে, দেশের পরিস্থিতি তত সুন্দর না, তুমি তাড়াতাড়ি ঢুকো, আর আপনার যদি একটা স্টেটাস দিয়ে বুঝাবে যে আপনি দেশ নিয়ে খুব ভাবতেছেন, মানে এমন একটা অবস্থা আপনি বাংলাদেশের না আমেরিকার হওয়া দরকার ছিল, ইবলিস এটা আপনাদের বুঝাবে। তো প্রিয় ভাইয়ারা পড়বো তো ইনশাল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি, ঘুমানোর আগে আয়াতুল কুরসি, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে আয়াতুল কুরসির আমল, ব্যক্তি জীবন পারিবারিক জীবন
এবং সকলেই যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তৌফিক, আমরা কি উঠবো না?